আসলাম বিরতির পর। প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ব্রজগোপাল রায়, এবং ব্রজগোপাল রায়ের স্মরণে আজকে একটি স্মরণ সভার আয়োজন করা হয় বামেতের পক্ষ থেকে। মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজন করা হয় আজকের এই স্মরণ সভাটি, এবং সেক্ষেত্রে বামপন্থীরা সকলেই উপস্থিত ছিলেন। আজকের এই ব্রজগোপাল রায়ের বিশিষ্ট ব্যক্তিত্ব যিনি, যার স্মরণ সভাতে তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন, বিশেষ করে 31 জুলাই তিনি প্রয়াত হয়েছেন, এবং রাজ্যের একেবারে অগ্রগণ্য বরেণ্য শিক্ষাবিদ যাকে বলা যায়, এবং তার পাশাপাশি তিনি প্রাক্তন মন্ত্রী ব্রজগোপাল রায়, যার জীবনাবসান হয়েছে গত রবিবার অর্থাৎ 31 জুলাই সকালবেলাতেই। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তার প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন রাজ্যের একাধিক বিশিষ্টরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ থেকে শুরু করে সকলেই শোক জ্ঞাপন করেছেন, এবং তার পাশাপাশি বামেতের পক্ষ থেকে শোক জ্ঞাপনের আয়োজন করা হচ্ছে বিভিন্ন জায়গাতে। ঠিক যেরকম ভাবে বিগত দিনেও আমরা দেখছিলাম আগরতলা প্রেস ক্লাবে আয়োজন করা হয়েছিল একটি স্মরণ সভার, একইভাবে মুক্তধারা প্রেক্ষাগৃহে, মুক্তধারাতেই আজকে আয়োজন করা হয়েছে বামফ্রন্টের নেতৃত্বদের পক্ষ থেকে স্মরণ সভার আয়োজন, যেখানে সমাজের উন্নতির বিধানে তার যে অবদান ছিল সেই অবদানকে নিয়েই আজকের এই বক্তব্য রাখা হয়েছে, এবং বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে বামেদের তরফ থেকে। ব্রজগোপাল রায় প্রাক্তন মন্ত্রী, যার স্মরণ সভাতে দাঁড়িয়ে সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী কি জানিয়েছেন শুনুন। কিন্তু ঠিক সেরকম ভাবে কোনদিনই তার ভেতরে কোন যে একটা দেওয়াল বা তার ভেতরে কোন একটা গ্যাপ, দূরত্ব এটা মনে হয়নি। এটাই হল একজন যে মানে সুশিক্ষিত মানুষ, যিনি ব্যক্তিগত জীবনে শিক্ষকও ছিলেন, যে একটা আদর্শ শিক্ষকের তার পরিচয়, এবং তার যে কবিতা লেখা, প্রবন্ধ লেখা, কবিতা লেখা, তার মধ্য দিয়ে যে মানবতার কথা বলেন, তারই বিচ্ছুরণ তার এই ব্যবহারের মধ্য দিয়ে সেখানে দেখা যায়। আমরা এমন একটা সময় তাকে হারিয়েছি, তার বয়স যেটুকু হয়েছে হয়তোবা সেদিক থেকে যে অল্প বয়সে যদি কারোর প্রয়াণ হয় আমরা বলি অতি অল্প বয়সে বা অসময়ে, কিন্তু সেদিক থেকে না হল, কিন্তু আরেক দিক থেকে বর্তমান সময়ের কারণে সত্যি একটা অসময়ে আমরা তাকে হারিয়েছি। এই সময়তে সশরি না হলেও যে পরামর্শের দিক থেকে, যুক্তির দিক থেকে যিনি নানাভাবে আমাদেরকে সহযোগিতা করতে পারতেন, কোন সময়তে যখন শুধু আমাদের রাজ্যে না সারা দেশ আজকে স্বাধীনতার এই 75 বছর পূর্তিতে অবশ্যই এই দেশের নাগরিক হিসেবে দেশবাসী। আপনি শুনলেন জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য। তবে প্রাক্তন মন্ত্রী ব্রজগোপাল রায় যিনি প্রয়াত হয়েছেন, তিনি জীবনের প্রায় অধিকাংশ সময়টুকুই পড়াশোনার সঙ্গে কাটিয়েছিলেন, বেশ কিছু পত্র পত্রিকার সঙ্গেও তিনি জড়িত ছিলেন, তাই তাঁর মৃত্যুতে যে ক্ষতি হল সেই ক্ষতি কখনোই পূরণ হবার নয়, এমনটাই আজকে জানাচ্ছেন বামপন্থী নেতৃত্বরা। সমাজের উন্নতিতে যে অবদান ছিল ব্রজগোপাল রায়ের, সেই অবদান এক প্রকার অনস্বীকার্য, এবং যেটাই ছিল আজকের আলোচনার মূল বিষয়বস্তু। একটা বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।